বিজয় বাংলার আরেকটি বিশেষ এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ রয়েছি আপনার সাথে। আর আজ আমরা যার সাথে কথা বলবো, তিনি ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট স্কলার ছিলেন, তিনি সেন্ট লরেন্সে, সেই সময়ে সেন্ট লরেন্সে পড়াশোনা করেছেন, তিনি প্রেসিডেন্সির ছাত্র ছিলেন, তিনি অধ্যাপক ছিলেন আশুতোষ কলেজে, এবং তিনি সেই 77-এ যখন অন্যান্য সমস্ত কংগ্রেসের লোকেরা হেরে গেছিল তখন উনি জিতেছিলেন। আমার সাথে আজকে রয়েছেন প্রফেসর সৌগত রায়। সৌগতবাবু, অনেক অনেক স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায়। সৌগতবাবু, আপনি আপনি অধ্যাপনা করেছেন, এত বড় একাডেমিশিয়ান আপনি, আপনার তো বাংলার শশী থারুর হওয়ার কথা ছিল, আপনি কোথায় এই যে এই মাঠে ময়দানের রাজনীতি, সিন্ডিকেটের রাজনীতি, এই যে চারিদিকে ইট বালি চুন সিমেন্ট বা মারামারি দাঙ্গা, এই দিকে আপনার কখনো মনে হয় না যে এবার তো সময় এলো নিজের পড়াশোনাটা নিয়েই থাকি? না, এটা ঠিক যে আমি প্রথমে ছোটবেলায় পড়াশোনায় ভালো ছিলাম, প্রেসিডেন্সি কলেজে পড়েছি, কিন্তু আমার সময় নকশালদের অভ্যুত্থান হলো, তাদের বিরুদ্ধে লড়তে গিয়ে আমার পড়াশোনা মার খেলো, তার ফলে বিএসসি বা এমএসসিতে যত ভালো করতে পারতাম সেটা একেবারেই করতে পারিনি। তারপর তো আমি কিছুদিন ব্যাংকে চাকরি করেছিলাম, স্টেট ব্যাংকের অফিসার ছিলাম, তারপর শেষে দেখলাম যে ব্যাংকে চাকরি করলে পলিটিক্স ছাড়তে হবে, তাই এসে অধ্যাপনা শুরু করি। এটা ঠিকই তো যে অধ্যাপনার লাইনে একাডেমিক্সে থাকতে গেলে আরও পড়াশোনা করার দরকার ছিল, একাডেমিক হওয়ার দরকার ছিল, সেটা আমি হতে পারিনি, এটা এখনও আমায় দুঃখ দেয়। তবে এই যে তুমি বললে না, তোমরা তো জেনারেল কথা বলো, ইট বালি চুন সুরকি মার ধর এইসব রাজনীতির মধ্যে আমি কখনো ছিলাম না। আমি রাজনীতি যার থেকে শিখেছি, একদম প্রথমে অতুল্য ঘোষ, পরে প্রিয়রঞ্জন দাশমুন্সী এবং ডক্টর দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়, তারা এইসব পলিটিক্স শেখাননি, তাই আমি আজ পর্যন্ত ইট বালি চুন সুরকি মার পিট অমুক রাজনীতিতে ছিলাম না এবং থাকি না। সুগতদা, ঠিক এই জায়গাতেই আমার আমার পরের প্রশ্ন আপনাকে, যে আপনার সময় আপনি যখন ছাত্র রাজনীতিটা করেছিলেন, আপনি যখন যুব রাজনীতিটা করেছিলেন, তখন পলিটিক্সটা, রাজনীতিটা কীরকম ছিল বাংলায়, আর এখন আপনি কী কী পরিবর্তন লক্ষ্য করেন? না, তফাৎ হচ্ছে এই যে 60-এর দশকটা ছিল, তোমাদের বোধহয় জন্ম হয়নি, সারা পৃথিবীতে পরিবর্তনের সময়। তুমি হয়তো জানো সেই সময় ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধে সারা পৃথিবীতে আন্দোলন হচ্ছে, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে ক্যালিফোর্নিয়া বার্কলির ক্যাম্পাসে। সেই সময় আমাদের কলেজে যেটা আমরা প্রথম দেখেছি, অনেক ছেলেরা প্রথমে বামপন্থী, সিপিএম, তারপর নকশাল হয়ে গেল। আমি যেহেতু তাদের রাজনীতির সাথে একমত ছিলাম না, আমি তাদের বিরোধিতা করতে গিয়ে কংগ্রেসের ছাত্র সংগঠনে গেলাম। এখন কলেজে ইউনিভার্সিটিতে ক্লাসে ইলেকশন লড়তে হয়, তখন ইলেকশন হতো নিয়মিত, তাদের বিরুদ্ধে লড়তে গিয়ে আমি নিজেকে আদর্শগতভাবে শক্তিশালী করেছি। ডক্টর দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের কাছেও আমি অনেক কিছু শিখেছি, নিজেও বই পড়ে শিখেছি। সেই আদর্শের রাজনীতি, দুটো কনফ্লিক্টিং, কংগ্রেসের গান্ধী নেহেরু রাজনীতি, নেতাজির দর্শন, তার সঙ্গে বামপন্থী মার্কস এঞ্জেলস লেনিন স্ট্যালিন মাওসেতুংয়ের রাজনীতি, তার একটা আদর্শগত লড়াই ছিল, আমরা সেই লড়াইটা লড়েছিলাম। অনেকদিন থেকে এই ভারতবর্ষের রাজনীতিতে আদর্শ প্রায় হারিয়ে গিয়েছে, এই আদর্শগত লড়াইটা কোথাও হচ্ছে না। ইভেন বিজেপির বিরুদ্ধে আমাদের যে আদর্শগত লড়াইটা দেওয়ার কথা, সেটা সারা দেশেও হচ্ছে না, আমরাও সেভাবে পারছি না, এইটাই তফাৎ। সৌদবাবু, তৃণমূলের ঠিক কী আদর্শ আছে, তৃণমূল দলটার ঠিক কী আদর্শ আছে সেইটা যদি আপনি বলেন? না, তৃণমূল মূলত কংগ্রেসের নীতি এবং আদর্শ মেনে চলে, যারা তৃণমূল করেছিল, মমতা ব্যানার্জি তাদের
নেত্রী যখন তৈরি হলো তখন তো মমতা কংগ্রেসে ছিলেন, কংগ্রেসের এমপি ছিলেন, তো আমরা কংগ্রেসের যে আদর্শ ঐতিহ্য সেটা মেনে চলতাম। কংগ্রেসের আদর্শ কী ছিল? গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, গণতান্ত্রিক সমাজবাদ, এইগুলোই আদর্শ, তৃণমূল এইগুলোই ধরে রেখেছে। তার সঙ্গে আমরা মমতা ব্যানার্জি একটা নতুন অ্যাঙ্গেল অ্যাড করেছিলেন, যে তিনি ঠিক করেছিলেন, ঘোষণাও করেছিলেন যে সিপিএম নামে পার্টি যারা হিংসাত্মক তাদের সাথে কোনো কম্প্রোমাইজ করবে না। এখন ধরুন সিপিএম নন ফ্যাক্টর হয়ে গেছে, একটাও সিট পায়নি পশ্চিমবাংলায়, এখন তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়ছে, এই লড়াইটা ধর্মনিরপেক্ষতা বনাম সাম্প্রদায়িক রাজনীতির লড়াই, এটাই তৃণমূলের আদর্শ। কিন্তু সেই আদর্শটা যেভাবে মানুষের কাছে তুলে ধরার দরকার আছে সেটা অনেক সময় আমরা পারছি না। ৭৭ সাংসদ ২০২১ সালে যারা পার্লামেন্টে আসছে তাদের দেখে কোথাও গিয়ে কি মনে হয় যে বাঙালির তো সব গেল বা ভারতীয়দের সব গেল? অধঃপতনটা কার্যত আরও বেশি করে আমরা পেছনের দিকে এগিয়ে যাচ্ছি। ওই মিনিবাসে বলে না যে পেছনের দিকে এগিয়ে চলুন প্লিজ, সেরকমভাবে আমরা কি রাজনীতিগতভাবে সমস্ত কিছুতেই পেছনের দিকে এগিয়ে যাচ্ছি? না, সংসদীয় গণতন্ত্রের মান অনেক নেমে গেছে। আমি যখন ৭৭ এলাম তখনই যারা বিখ্যাত বাঙালি পার্লামেন্টেরিয়ান ছিলেন তারা হেরে গেছেন। সে বছর ৭৭ হীরেন মুখার্জি, ইন্দ্রজিৎ গুপ্ত দুজনই প্রবাদ প্রতিম নেতা, তারা হেরে গেছেন। আমাদের সাথে আমরা পেয়েছি বাঙালিদের মধ্যে সোমনাথ চ্যাটার্জি এবং জ্যোতির্ময় বসুকে, দুজনেই অসাধারণ পার্লামেন্টেরিয়ান। আর অন্য দলে বড় বড় নেতা ছিল, মধুলিমায় জর্জ ফার্নান্ডিজের মতো সোশ্যালিস্ট পার্লামেন্টেরিয়ান ছিলেন, আর মোরারজি, চরণ সিং, জগজীবন রাম, এমনকি বাজপেয়ী আডভানির মতো টল লিডার্স ছিলেন। সেই সব তো আজকাল আর নেই। এখন তো বেশিরভাগই দেখি আমি যাদের হয় আরএসএসের কট্টর লোক, নইলে যারা কোনো না কোনো স্টেটে কোনো নেতা ছেলে বা মেয়ে তারাই সংসদে আছে। আমি এখানে মিসফিট, আর আমার পক্ষে এটা ইংরেজিতে বলে না টাইম মেশিন, এই জিওয়েলসের উপন্যাস আছে, আমি যেন টাইম মেশিনে চলে এসেছি ৭৭ থেকে ২০০৯, আর আমার সময় যারা ছিল তাদের ছেলে মেয়েরা এমপি হয়েছে। এখন আর যারা রাজনীতি করছে তারা কেউ বড় আন্দোলন করে উঠে আসে, আমরা তো প্রিয়দার নেতৃত্বে আন্দোলন করে ছাত্র রাজনীতি করে উঠেছিলাম, সেই রকম আর লোকজন নেই। সো এদের কি অভিজ্ঞতা খুব বেশি নেই? সুগতবাবু, ঠিক এই জায়গাতেই আমার প্রশ্ন, যে আপনি বলছেন যে এখন যারা সাংসদ হচ্ছেন তাদের মধ্যে থেকে ওই লড়াই সংগ্রামের মধ্যে থেকে উঠে আসা সেটা সেটা কার্যত নেই বললেই চলে। তা আপনার আপনার আপনাকে কৌতূহল হয় আমার জানতে যে যারা অভিনেতা অভিনেত্রী তারা যখন সাংসদ হয়ে যান শুধুমাত্র একটা টিকিট পেলেন সিরিয়াল করতে করতে, সিনেমা করতে করতে, তারপরে একদম পার্লামেন্টে ঢুকে পড়া, তাদের নিয়ে আপনি কী বলবেন? দেখুন, আমি তো কোনো পার্টির অ্যাবসলিউট নেতা নই যে আমি টিকিট দেব, তবে সিনেমা আর্টিস্টরা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যেই আছে, সাংসদ হয়েছে ইত্যাদি। আমাদের সঙ্গে তো সংসদে হেমা মালিনী আছে বিজেপির, সানি দেওল আছে, এই দুজনই খুব জনপ্রিয় নেতা ছিল। আমাদের পার্টিতে মিমি নুসরাত এরা আছে, এদের একটা সুবিধা তো হেমা মালিনী কোথাও গিয়ে দাঁড়ালে কাউকে পরিচয় করে দিতে হবে, এই আমাদের প্রার্থী হেমা মালিনী, ওকে সবাই চেনে। সানি দেওলের ক্ষেত্রে সেটা খাটে। সিনেমা আর্টিস্টদের দাঁড় করানো মূলত যে তাদের লোকে চট করে চিনতে পারে, তাদের দেখে ভিড় হয়, সেই জন্য তাকে তাদের দাঁড় করায়। কিন্তু দু একজন ছাড়া সিনেমা আর্টিস্টরা কনস্টিটুয়েন্সিতে টাইম দেয় না। আমাদের সাথে শতাব্দী আছে, ৩০০ সিনেমা করেছে, কিন্তু শতাব্দী কিন্তু এলাকায় যায় তিনবার জিতেছে। দেব আছে,
দেব দুবার জিতেছে, দেব বেশি টাইম না দিলেও কনস্টিটুয়েন্সিতে কিছু কন্ট্রিবিউট করার চেষ্টা করে। হেমা মালিনী একটা দৃষ্টান্ত, তবে বেশিরভাগ লোকই পারে না, এদের একদম অন্য লাইন, ওই জেতার সময় হই হই করে জেতে, তারপর আর কোনো সার্ভিস নেই। সুতরাং সিনেমা আর্টিস্ট দিয়ে রাজনীতি হয় না, সংসদ চলে না। সুগতবাবু, অনেকে বলছেন যে বাংলার নতুন শেহজাদা হচ্ছে আব্বাস সিদ্দিকী এবং নবাব হচ্ছে নওশাদ সিদ্দিকী, এই ISF নিয়ে আপনার কি বক্তব্য? কোথাও গিয়ে কি মনে হয় যে যে সংখ্যালঘুদের নিয়ে আপনারা ভোট ব্যাংকের কথা বলেন সেই সংখ্যালঘু? আমি এসব ধর্মীয় পার্টির না না আমি এইসব ধর্মীয় পার্টির একদম বিরুদ্ধে। যে কথাটা নেহেরু বলতেন যখন মুসলিম লীগ উঠছিল, যে কংগ্রেসই সংখ্যালঘুদের স্বার্থ দেখবে, এটা আমি বলছি 1937-এর ইলেকশনে আমরাও সেই কথা বলি। পশ্চিমবাংলায় কোনো আব্বাস সিদ্দিকীর দরকার নেই, তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি সংখ্যালঘুদের স্বার্থ দেখবে। সুগতবাবু, আমার আরেকটি প্রশ্ন আপনাকে, আপনি এত বছর রাজনীতি করেছেন, আপনি শিক্ষিত মানুষ, আপনি আপনি মার্কস এঙ্গেলস যেরকম পড়েছেন, তার পাশাপাশি আপনি বললেন হোচিমিনের কথা, আপনি বললেন যে 70-এর দশকের রাজনীতির কথা, আপনি সিদ্ধার্থ শঙ্কর রায়কেও খুব কাছ থেকে দেখেছেন, কিন্তু এখন কোথাও গিয়ে কি মনে হয় বিমান বসু বা সূর্যকান্ত মিশ্র বা এই যে বামপন্থী যারা এত ছোট ছোট তাজা ছেলেমেয়েগুলো, যারা 70-এর দশকেও আপনি তাজা ছেলেমেয়েগুলোকে দেখেছেন, তাদেরকে দেখে কোথাও গিয়ে কি হতাশ লাগে যে এরা এরা কিন্তু শূন্য হয়ে গেল পুরো? আমার মনে হয় বামপন্থীদের থাকা উচিত। আমার তো মনে হয় যতদিন দারিদ্র থাকবে বামপন্থা থাকা উচিত। বিমানদাকে আমরা সেই ছাত্রাবস্থা থেকে দেখেছি, সূর্যকান্ত তো সেদিনের ছেলে, 78-এ বোধ হয় রাজনীতিতে প্রথম এলো। আমাদের যারা সমসাময়িক একটু সিনিয়র, তারা তো সব মারা গেল, শ্যামল চক্রবর্তী, সুভাষ চক্রবর্তী, বুদ্ধদেববাবু আছে, বুদ্ধদেব প্রিয়দাদের সাথে পড়ত কিন্তু অসুস্থ। CPM-এ যদি নতুন ছেলেরা আসে, তারা পরিবর্তিত পরিস্থিতিতে কমিউনিজমের পার্ট নেয়, তাহলে আমি তাদের সাথে যেতে পারবো না, সেটা দেশের পক্ষে ভালো হবে। BJP-র একগাদা লোক থাকাচ্ছে, CPM থাকা ভালো। ঠিক এই জায়গাতেই আপনাকে প্রশ্নটা, যে নতুন প্রজন্মকে আপনি রাজনীতির তিনটে পার্ট কি দেবেন, যদি আপনার, আমরা যেরকম মিডিয়া স্কুল বলি, আপনার পলিটিক্সের স্কুলে যদি তিনটে অধ্যাপকের তিনটে যদি টিপস দেওয়া হয়, গোল্ডেন টিপস, সেইটা তিনটে টিপস আগামী প্রজন্মের রাজনীতিবিদদের কি কি দেবে সৌগত রায়? আমি আগামী প্রজন্মের ছেলেদের বলবো, রাজনীতি করো না, ভালো করে পড়াশোনা করো, নিজের কেরিয়ার তৈরি করো, স্বাধীন দেশে রাজনীতি করতেই হবে এরকম কোনো কথা নেই। আর যদি রাজনীতি করতে আসো বা অপরাধীরা, তাহলে না, আমার কথা শোনো ভাই, বার্ট্রান্ড রাসেল বলেছিলেন, পলিটিক্স ইজ এ লাস্ট রিফিউজ অফ স্কাউন্ডেলস, শুধু পলিটিক্সের স্কাউন্ডেল সবসময় বেশি থাকবে, কিন্তু ভালো লোকও তো আছে, গান্ধীও তো রাজনীতিতে ছিলেন। সুতরাং আমার বক্তব্য হচ্ছে, যদি কেউ রাজনীতিতে আসে, তাহলে তাকে কষ্ট করার জন্য প্রস্তুত হয়ে আসতে হবে। আজকাল ছেলেমেয়েরা বড্ড চট করে রিটার্ন চায়, সেই ভাবলে হবে না, এসেই ভাববে আমি MLA MP হব, হওয়া মুশকিল। গ্রাউন্ডে কাজ করে মানুষের সাথে মিশে একটা ভিত্তি তৈরি করে তবে রাজনীতি করা যাবে, এটা যদি কেউ প্রস্তুত থাকে আসবে। কিন্তু কোনো ভালো ছেলে নিজের কেরিয়ার ছেড়ে এইরমভাবে রাজনীতিতে আসবে আমি দেখছি না। সেটার কি কারণ? কোথাও গিয়ে আপনাদের প্রজন্ম বা পরের প্রজন্মের যারা রাজনীতিবিদ তাদের প্রতি ব্রিটিশ না, এই সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু, সবারই ব্যর্থতা, না না সবারই ব্যর্থতা, স্বাধীন ভারতে রাজনীতির ব্যর্থতা, এর কি করব আমরা, পারিনি নতুন ছেলেকে ইন্সপায়ার করতে। আমাদের যেমন অনেকে ইন্সপায়ার করেছিলেন সেই 60-এর দশকে 70-এর দশকে, সেটা নেই এখন। যদি হয়, আমি তো জানি না, এই যে
নতুন যারা করছে রাজনীতি আমাদের দলে, অভিষেক এবং তার বন্ধু বান্ধবরা, তারা যদি করতে পারে, আমরা তো পারিনি নতুন লোককে সেরকম আনতে। যাদের যারা আসছে তাদেরকে দিয়ে বড় কাজ হবে না। আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার সতীর্থদের কোনোভাবে মেন্টর করতে বা মার্গদর্শক হিসেবে কাজ করতে চান না? তারা চাইলে কর, জোর করে গিয়ে তো বলা যায় না ভাই আমি তোমার গুরু হব। তারা যদি বলে দাদা আমরা রাজনীতি করব, আপনি একটা ক্লাস নিন, তখন নেব। আমার আরেকটা প্রশ্ন আপনাকে, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত এবার প্রমাণ করে দিলেন প্রশান্ত কিশোর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে জুটি এবং মাথার উপরে মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা একটা ডেডলি কম্বিনেশন। কোথাও গিয়ে কি আপনার মনে হয় যে তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ এইটাই, এই এই কালো টি শার্ট পরা এক প্রশান্ত কিশোর এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সাদা পাঞ্জাবি পরে যে নতুন কথা বলে, নতুন নতুনদের বাণী শোনায় এবং কার্যত ইয়াংস্টার্সদের ফেস হয়ে সামনে দাঁড়ায়? দেখুন, আমি তো আর 10 বছর পরে বাঁচব না, শুধু আমি ভবিষ্যতের কথা ওইভাবে বলতে পারি না। নিশ্চয়ই অভিষেক বলুন, ওর বয়স 30-32 হবে, প্রশান্ত কিশোর বয়স 43, এরা ভবিষ্যতে থাকবে এবং থাকলে কিছু করতে পারবে। অভিষেকের মধ্যে আমার, আমি রাজনীতি করার ইচ্ছে লক্ষ্য করেছি। ওকে যেভাবে আক্রমণ করেছিল বিজেপিরা, তার মধ্যে ও মাথা ঠান্ডা রেখে যেভাবে চলেছে সেটা প্রশংসার যোগ্য। এতে ওর পিছনে অনেক যুবক এসে দাঁড়িয়েছে, এখন সেই যুবকদের আরও অনুপ্রাণিত করতে হবে, বা যুবকদের যে রাজনৈতিক বা অন্য খিদে আছে সেগুলো মেটাতে হবে। সৌগত রায় তো দমদমের সাংসদ, সৌগত রায় কি কখনো দমদম দাওয়ায় খেয়েছেন? না, আমি আজ পর্যন্ত 2009 থেকে 2021 আছি, আমার এলাকায় কোনো জায়গায় কোনো দিন কোনো অংশের মানুষ আমার বিরুদ্ধে কোনো বিক্ষোভ দেখায়নি, কোনো অংশের মানুষ। এইটা আমার সৌভাগ্য। আমায় কোনো সময় কোনো লোকরা এসে ভয় দেখায়নি, এটা আমার ভাগ্য। কেউ আমার কাছে টাকা পয়সার জন্যে চাপ দেয়নি, এটা আমার সৌভাগ্য। সৌগত রায় তো এত বই পড়েন, ইনফ্যাক্ট এখনও যেখানে বসে আছেন সেখানে আমি বই দেখতে পাচ্ছি, হয়তো কালকে যে বইটা পাবলিশ হয়েছে সেই বইটাও হয়তো সৌগত রায় কিনে ফেলেছে। কিন্তু সৌগত রায় কি তাসলিমা নাসরিনের কোনো বই পড়েছে এবং তাসলিমা নাসরিনকে কখনো কি সৌগত রায় চায় কলকাতায় ফিরে আসুক, নিজের ঘরে এসে আসুক বা কলকাতা বইমেলায় সৌগত রায়ের সাথে একটা বই নিয়ে আলোচনা করুক? তাসলিমা নাসরিনের সব বই আমি পড়েছি। আমার মনে হয় তাসলিমা নাসরিন একজন সাহসী লেখিকা। এখন তাসলিমা নাসরিন ফিরে আসবে কি না আসবে সেটা একটা রাজনৈতিক প্রশ্ন, তাই তার আমি জবাব দিতে পারবো না। তার কারণ অনেক সংখ্যালঘু মানুষ মনে করে যে তাসলিমা নাসরিন তাদের ধর্মকে অপমান করেছে। আমি এর মধ্যে যেতে চাই না, আমি এখনও রাজনীতির মধ্যে আছি, বেশি সমর্থন করে তাসলিমাকে বিপদে পড়বে কেন? বাট আমি মত প্রকাশের স্বাধীনতার বিশ্বাসী এবং সে যা মনে করছে তাই লিখছে। সুগতবাবু, বিধানসভা যেদিন ভাঙা হয়েছিল যে ফুটেজটা দেখা গেছিল তাতে আপনাকেও কিন্তু দেখা গেছিল, কোথাও গিয়ে কি অধ্যাপক সত্তা, কোথাও গিয়ে কি মনে হয়েছিল যে এই যে ঘটনাগুলো চারপাশে ঘটছে সেইটা আমার জন্য ঠিক নয়? যেটা আমি একদম শুরু করলাম, অধ্যাপক এবং চিন্তাবিদ সৌগত রায় সে বিধানসভায় ভাঙচুর চলছে, সেই সময় তাকে সামনে দেখা যাচ্ছে ফুটেজে, একটা বোকা বোকা প্রশ্ন। বিধানসভা একদিনই ভাঙচুর হয়েছিল, আপনি কি বামপন্থী দল করতেন ময়ূরবাবু? ওই সময় মমতাকে সেই দিন সিঙ্গুরে ঢোকার পথে পুলিশ জোর করে আটকেছিল এবং জোর করে ফেরত পাঠিয়েছিল। সেটা মমতা এসে যখন বলল তখন মমতার পায়ে চটি নেই, চুল টুল অবিন্যস্ত, খুব লোকে রেগে গিয়েছিল। তার মধ্যে অনেকে ভাঙচুর করেছিল, তার সবচেয়ে বেশি ভেঙেছিল অর্জুন সিং, যে এখন বিজেপিতে আছে। আমি নিজে কোনো ভাঙচুর করিনি, আমি ছিলাম ওখানে যাতে আরও বেশি ভাঙচুর না হয়।
সৌদবাবু, আরেকটা প্রশ্ন আমাকে করতেই হচ্ছে, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ছবিটা 21 জুলাই নিয়ে আমরা এত আলোচনা করছি, মমতা বন্দ্যোপাধ্যায় যে ছবিটা আমরা আমাদের ভাষায় যেটা বলি ভাইরাল হয়ে যাওয়া এই প্রজন্মের কাছে, মাথায় হাত দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বসে আছেন এবং ঠিক পেছনে আপনি বসে আছেন, সেই দিন থেকে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে, সেই সময় থেকে আজ অবধি, কোথাও গিয়ে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অভিমান হয়েছে? কোথাও গিয়ে কি মনে হয়েছে যে বাকিরা অনেক কিছু পেয়ে যাচ্ছে, আমি হয়তো পেছনে চলে যাচ্ছি সেই পুরনো সৈনিক থেকে? না না, পাওয়ার টাওয়ার নিয়ে আমি হিসেব, আমি আমি পাটের ব্যবসায়ী নই, পাওয়ার হিসেবে রাজনীতি করিনি। তবে মাঝে মমতার সাথে আমার মতভেদ হয়েছিল যখন মমতা তৃণমূল কংগ্রেস করলো। আমি আগেই বলেছি আমি প্রিয়দার ঘনিষ্ঠ ছিলাম, প্রিয়দা যেহেতু কংগ্রেসের ছিল আমিও কংগ্রেসের ছিলাম, কিন্তু পরে দেখলাম যে কংগ্রেসের থেকে সিপিএমের বিরোধিতা করা যাবে না, মমতার সাথে কথা বলেই তৃণমূলে ফেরত এসেছি। কোথাও গিয়ে কি মনে হয় এই প্রজন্মের, যেভাবে আপনি অ্যাডভাইস দিলেন এই প্রজন্মকে রাজনীতিতে না আসতে, কোথাও গিয়ে কি মনে হয় এই প্রজন্মকে এই অ্যাডভাইসটাও দেবেন যে বাংলায় না থেকে অন্য কোথাও চলে যেতে চাকরি বাকরি নিয়ে? বাংলায় কি সত্যিই শিল্পটা আর আসবে না সৌগতবাবু? না না, কখনো না, না না কখনো না। আমি বলবো বাঙালি ছেলেদের দৃঢ় সংকল্প হয়ে বাংলায় থাকা উচিত, বাংলায় কিছু করার চেষ্টা কর। কিন্তু বাংলায় শিল্পটা কবে আসবে? বাংলায় তো অনেকে বলে, আবার সেই অনেকের কথাই বললাম, চপ শিল্প এবং ল্যাংচা শিল্প, বাংলায় শিল্পটা কোথায় আছে সৌগতবাবু? বাংলায় শিল্প তো নতুন করে হয়নি, কিন্তু চট শিল্প তো আছে, চা বাগান আছে, আপনি সেটা বোধ হয় আপনার হিসেবে পড়ো না, চা বাগান বাংলায় একটা খুব বড় শিল্প। ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প যেটা ছিল বাংলায় সেগুলোই 67-তে যে ধাক্কা খেয়েছিল রিসেশনের, তার থেকে রিকভার করতে পারেনি। কেন্দ্রীয় সরকারের ভুল নীতির জন্যে বাংলায় ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প, ব্রেথওয়েট, বার্ন, যেসব বড় বড় কোম্পানি ছিল সব বন্ধ হয়ে গিয়েছে। এখন সেগুলো আবার নতুন করে করতে হবে, আমরা না পারলে অভিষেকরা পারবে। জানতে চায় বাংলা যে আজ সৌগত রায়ের মুখে বেণী মাধবটা কি শুনতে পারবে বাংলার মানুষ? আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16, ব্রিজের নিচে বেণী মাধব লুকিয়ে দেখা হলো। বেণী মাধব, বেণী মাধব, এতদিনের পরে সেসব কথা বেণী মাধব তোমার মনে পড়ে? সেসব কথা বলেছো তুমি তোমার প্রেমিকাকে? আমি শুধু একটিবার দেখেছিলাম তাকে, দেখেছিলাম আলোর নিচে অপূর্ব সে আলো, স্বীকার করি বেণী মাধব মানিয়েছিল ভালো, পুড়িয়ে দিল বুক আমার, পুড়িয়ে দিল চোখ, বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক। রাত্রে আজও ঘুমোতে যাই একতলার ঘরে, মেঝের ওপর বিছানা পাতা জ্যোৎস্না এসে পড়ে, আমার পরে যেমন ছিল চোরা পথের বাঁকে হারিয়ে গেছে, জানি না আর কার সঙ্গে থাকে। কাল গিয়েছে আজ কি হবে, কালের ঘরে শনি, আমি এখন এই পাড়ার সেলাই দিদি বলে, তবু আগুন বেণী মাধব, আগুন জ্বলে কই, কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই। জয়ের খুব ভালো কবিতা, একদমই তাই, একদমই তাই। সৌগত রায়, সৌগত রায় শুধু যে রাজনৈতিক বক্তব্য রাখেন তা নয়, 200টা রবীন্দ্রনাথের কবিতা সৌগত রায় একদম মুখস্থ বলে দিতে পারেন, এবং সৌগত রায় জয় গোস্বামীতেও থাকেন। অনেক ধন্যবাদ সৌগতবাবু, আজ জানতে চায় বাংলাতে আসার জন্য এবং রিপাবলিক বাংলাকে সময় দেওয়ার জন্য। আরও এক অতিথির সাথে আরও একদিন আমরা রিপাবলিক বাংলায় থাকবো, কথা হবে চোখে চোখ রেখে।